হ্যালো, আমি নীলেন্দ্র অনিময় ব্যানার্জি। আমি পেশায় একজন অ্যাডভোকেট। আমি থাকি বাগবাজার, উত্তরবঙ্গ। 1997-এ তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার ট্রামের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। তখন আমার তাতে বাঁ পায়ের আমার আঙুলটার অ্যাম্পুটেশন হয় এবং আমি প্লাস্টিক সার্জারি হয়। তখন ইউরোফুড বা এরকম টাইপের কোনো জিনিস কলকাতায় বা ইন্ডিয়াতে ছিল না। 2017-র শেষের দিকে এই ইউরোফুটে আসি। এখানে ইলেকট্রনিক ইকুইপমেন্ট থেকে শুরু করে আমার পায়ের প্রেশার পয়েন্ট এগুলো দেখা হয়। এখন এটা আমি পরি, আমি নর্মাল জুতো পরতে পারি। আমি নিজে একজন বাইক রাইড করি, তো আমার এটা পরে বাইক রাইডিং বা বাইক ট্যুরিং এর পক্ষে আমার সুবিধা হয়। পাহাড়ে পাহাড়ে গিয়ে জুতো পরে, নর্মাল জুতো পরে রাইড করতে বা ছোটখাটো খুব হালকা ট্রেকিং এর জন্য অসুবিধা হয় না। মানে এইটা পরার পরে একটা লেভেল অফ কনফিডেন্স আমার মধ্যে এসছে। কারণ দুই পাটা এমনি নর্মাল অবস্থায় দেখালে যেরকম দেখায়, তার জন্য এটাতে অনেক সুন্দর দেখায়। আমি কি বলি, থ্যাংক ইউ জানাচ্ছি যে এই ব্যাপারটা করার জন্য।